স্বামী বিদেশে থাকলে তার দিন ও দুনিয়া বিষয়ক সকল কিছুর দায়িত্বশীলা হয় স্ত্রী। স্বামী ঘরে থাকতে যে দায়িত্ব সে পালন করবে, সে ঘরে না থাকলেও অনুরূপ দায়িত্ব পালনে তৎপর থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল ও প্রত্যেককেই তার দায়িত্ব বিষয়ে কৈফিয়ত করা হবে। ইমাম রাষ্ট্রনায়ক তার রাষ্ট্রের একজন দায়িত্বশীল, সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, সে তার দায়িত্ব বিষয়ে জিজ্ঞাসিত হবে। মহিলা তার স্বামী গৃহে দায়িত্বশীল, সে তার দায়িত্ব বিষয়ে জিজ্ঞাসিত হবে। চাকর তার মনিবের অর্থের দায়িত্বশীল, সে তার দায়িত্ব বিষয়ে জিজ্ঞাসিত হবে। তোমাদের প্রত্যেককেই এক একজন দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব বিষয়ে জিজ্ঞাসিত হবে। বুখারি 893-5188, মুসলিম 1829। দায়িত্বশীলা আদর্শ স্ত্রীর দুই চেহারা হতে পারে না। তাদের মধ্যে মুনাফিকি, কপটতা ও প্রবঞ্চনা থাকতে পারে না। সামনে এক, পেছনে অন্য এক হাত হতে পারে না। অদৃশ্যভাবে ইমান বড় ইমান, অদৃশ্যভাবে ভয় আসল ভয়। পিছনে শ্রদ্ধা প্রকৃত শ্রদ্ধা, পিছনের প্রশংসাই প্রকৃত প্রশংসা। স্বামী দূরে থাকলেও তাকে যে মেনে চলে, সেই হলো খাঁটি স্ত্রী। মহান আল্লাহ এমন প্রশংসা করেন। পুরুষেরা নারীদের উপর কৃতিত্বশীল, এজন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এজন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীলোকগণ হয় অনুগতা, এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন, লোকচক্ষুর অন্তরালেও তার হেফাজত করে। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয়ই আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। সূরা নিসা আয়াত 34। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।